সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার শঙ্করদীরপাড় এলাকায়। এখানে আজকে আমরা এসেছি যে তাহাজুদ ভাইয়ের যে লেবু বাগানের সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন, জানেন তার ভিন্ন একটা বাগান, নতুন যে বাগানটা সে করছে এটা হলো হচ্ছে মালদার বাগান। সে মালদার বাগানে আপনাদের আজকে নিয়ে এসেছি এবং যে নিত্য নতুন যে চাষাবাদগুলো এই ভাইয়েরা কীভাবে করছে, তারা একটা টিম ওয়াইজ কাজ করে এবং কীভাবে তারা কাজ করছে সেই বিষয়ে আমরা জানবো এবং আপনাদের জানাবো। এই মুহূর্তে আমরা আবু বক্কর ভাইয়ের কাছে আসি, আবু বক্কর ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই সম্পর্কে। ভাই, আসলে আপনি যদি আমাদের বলতেন যে মালদা বাগানটা আমাদের এই অঞ্চলে তো সাধারণত মালদা বাগানটা হয় না, তারপর আপনি এই অঞ্চলে মালদা বাগানটা কি জন্য আপনারা করলেন যদি একটু? এটা মালদা বাগানটা বলতে আপনার মালটা যে কোনো মাটিতে হয়, আর এটা আপনার মেন হচ্ছে পরিচর্যা। এটা আপনার পয়সা মালটা বলে, অনেকে আপনার বাড়ি ওয়ান মালটা বলে, এটা আপনার যে কোনো মাটিতে হবে। আর এটার মিষ্টিটা হয়, এটা আপনার দেখেন আমাদের মালটার কিছু কিছু মালটা কালার চলে আসছে, দেখা যাচ্ছে কালার চলে আসছে, এটা এক মাস দেড় মাস পরে ফুল কালার চলে আসবে, এটা প্রতিটা মালটা কালার হবে। আর এটা প্রচুর পরিমাণে চাহিদা, আর এটা প্রচুর মিষ্টি। অন্য অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে মালটা কালার আসে না কিংবা আপনার এই মিষ্টি হয় না, এটা প্রচুর পরিমাণে মিষ্টি। এই যে দেখতে পাচ্ছি আপনার কালারগুলো আইসা পড়ছে, মোটামুটি কালারগুলো আইসা পড়ছে আর কি। এটা কালারটা একটা পরিপূর্ণ একটা কালার হইতো, একটা মালটা গাছে নয় মাস থেকে দশ মাস থাকা লাগে। অনেকে এর আগে ছিঁড়ে ফেলায় যার কারণে কালার আসে না, মিষ্টি হয় না। এই মালটার পরিচর্যাটা অনেক সহজ হিসাবে, একটা প্রচুর পরিমাণে ধর, এই একটা গাছে আপনার ম্যাক্সিমাম কম করে 300-400 মালটা ধরে বছরে, প্রচুর পরিমাণে ফলন, বাণিজ্যিকভাবে হেভি লাভজনক একটা ব্যবসা। আর যারা মালটা চাষে আগ্রহী তারা মালটা চাষ করতে পারেন, এটা প্রচুর লাভজনক একটা ব্যবসা। আচ্ছা, এই মালটা চাষের জন্য আলাদা কোনো পরিচর্যা করতে হয় কিনা গাছে? না না, আলাদা কোনো পরিচর্যা না, আপনি যেরকমভাবে লেবু করেন, যে কোনো ফসল করেন সেই ক্ষেত্রেই আপনার মালটা করতে পারেন। কতদিন পর্যন্ত গাছে থাকে আর কি? গাছ থাকলে মালটা আপনার গাছ মালটা হওয়ার থেকে নয় মাস পর্যন্ত মালটা গাছ থাকে, পরিপূর্ণ কালার চলে আসে এবং মিষ্টি চলে আসে, প্রচুর পরিমাণে মিষ্টি। এই যে কালারের ধরন দেখেন, প্রচুর পরিমাণে কালার, এটা আর এক মাস পরে পুরো কালার চলে আসবে। তাই এটা এখন মোটামুটি খাওয়ার উপযুক্ত দেখা যাইতেছে। তাই আসলে আপনাদের একটা বিষয় অবশ্যই ভাই কাছ থেকে জানলেন যে আসলে একটা মালটা ধরার পর থেকে নয় মাসের মধ্যে কালার চলে আসে এবং এর পরিচর্যাটা লেবু গাছের মতন প্রায় সেম। তা আসলে আমরা যদি আপনাদের আরো একটু কাছ থেকে লেবু গাছের ইটগুলো দেখাই যে কিভাবে মানে কতটা ইয়ে আছে, আপনাদের আরো জিনিস দেখাই যে কতটা সুন্দরভাবে কালার আছে। ভাই আসলে আমাদের হেল্প করতেছে দেখানোর জন্য। এই যে দেখেন আসলে একদম কালারগুলো একদম স্পষ্ট কালার এবং একদম খাওয়ার উপযুক্ত। আসলে এই মালটাগুলার যেহেতু দেশি মালটা, এই মালটাগুলার রিটাই আলাদা, স্বাদটাই আলাদা খুব এবং খুব সুস্বাদু স্বাদটা খাওয়ার জন্য। একটা থোকায় থোকা অনেক বেশি মালটা হচ্ছে, যে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে আপনি একটা গাছে প্রায় 150-250 মালটা হয় আসলে। আর আসলে একটা বিষয় ই করবো যে ভাই, এই মাল আপনাদের মালটা খাবার জন্য কেমন লাগে, কেমন স্বাদজনক? যে মালটা আপনারা মার্কেট থেকে কিনে খান তার চাইতে প্রচুর পরিমাণে মিষ্টি। এটার চাহিদা যদি দিন দিন আপনার মার্কেটে সাপ্লাই দেওয়া যায় প্রচুর পরিমাণে চাহিদা হবে। সামনে যে মালটাগুলো আপনারা বাজারে পাবেন তার চাইতেও এটা আমাদের মার্কেট ভালো পাওয়া যাবে। এটা আপনার বাগান থেকে তারা ওই মার্কেট থেকে না কিনে আমাদের কাছ থেকে কিনবে, এটা প্রচুর পরিমাণে চাহিদা। যে একবার খাবে ইনশাল্লাহ প্রতিবার তার এটা নিয়ে লাগবে আমাদের কাছ থেকে।